غريار اللهم باواز غريار هونه خير تو واز خرتم باللهم ناونه هو مجلس هونه بويتم باللهم ناونه ঠিক না নি আমরা মাঝে ঈমান আছে না নি অকল নাই তো কিছু মানুষ আছেন না নি ইলা গুনাহ খাতা করছোইন যেটা প্রকাশ হইলে বাচ্চার কাছে শরম পাইবা গাওর মানুষের কাছে শরম পাইবা আপনার প্রতিষ্ঠানের কাছে শরম পাইবা ইলা গুনাহ আছে না নি এই গুনারে আল্লাহ মায়া করি ডাককে রাখি দিছোইন একটা মসলা জানেন জান যদি কোনো গুনাহ করি লাইন আপনার গুনাহ হই যায় তাহলে আপনি মানুষের কাছে গফ করেন না যান সাক্ষী বানাইন না যান কোনো গুনারে যদি আল্লাহ মায়া করি ডাককে রাখি লাইন এই গুনার দ্বারা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে জাহান্নাম দিতে নাই কিয়ামতের ময়দানে আল্লাহ এক মানুষে ডাকবা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লেখছেন মানুষে ডাকিয়া তার আমলনামা দেখাইবা আমলনামা দেখানির বাদে বন্দায় দেখবো তার আমলনামার মাঝে খালি গুনা আর গুনা দেখিয়া বন্দা খান্দা শুরু করব আল্লাহ জিকাইবারে বন্দা তুমি খান্দ কেনে বলে আল্লাহ আমার আমলনামার মাঝে তো কোনো নেকি নাই আর সারাটা জীবন আমি গুনা করিয়া জীবনটা বরবাদ করি লইছি আইস তো আমার আমলনামা দিয়ে আমি নিজেই ফয়সলা দিয়ার জাহান্নাম ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ কইবারে বন্দা তুমি চিন্তা করিও না দুনিয়ার জমিনে তুমি গুনাহ করছো আর আমার সত্তার নাম দিয়া তোমার গুনারে আমি ডাকিয়া রাখছি ও বন্দা দুনিয়াত মানুষের কাছে আমি তোমারে শর্মিন্দা করছি না আইজ আসরের ময়দান ও 18,000 মখলুকাতের সামনে তোমার গুনারে প্রকাশ করি আমি আল্লাহ তোমারে শরম দিতাম না ও বন্দা আমি আজকে তুমি আমারে ডরাই গেছো তুমি কান্দিলেই যে তোমারে আমি মাফ করে দিলাম এল্লাগি গুনাহ করি বেটাগিরি করি নে তোমার দিছি বা ড্রাইভার রাইসকু গাড়ি গাড়ি রিস্কার ড্রাইভারে ইজাত দেওয়া দিছি না রিস্কার ড্রাইভার রে তুমি সত্তার মিয়া মাল্লায় তুমি জালিম হইলায় আসসালাম ইসা একজন অসহায় মানুষের উপরে হাত তুলিয়া গফ করে এই যে জুলুম করে এটা কবিরা গুনাহ নাইনি মাতেন না এটা কোনো গুনাহ মনে করেন না আপনার মদ খাওয়ার চেয়ে বড় গুণা হইলো একজন অসহায় মানুষের উপরে হাত তোলা এরা মারুননি এলাকাত আছেন না না গরিব মানুষের মারিয়া শেষ করিল লম্বা করিলারা আবার গহরা দিছি বা আজকে ফালাইয়া বন্ধ ফালাই উষ্টাইতে উষ্টাইতে ও যে মানুষের সাক্ষী রাখলায় এর কারণে কিয়ামতের ময়দানও তুমি জাহান্নাম যাইবায় কারণ মানুষের উপরে জুলুম করা অত্যন্ত বড় অপরাধ আর জুলুম শব্দের অর্থ কিতা জুলুম অর্থ অন্ধকার আল কুফরু জুলমাতুন কুফুরুত্তনে জুলমত আইছে কাফিরিটা হইল অন্ধকার জুলুম হইল অন্ধকার আর ইসলাম হইল নূর আল ইসলাম নূরুল ওয়াল কুফরু আমরা ফরসিনি মক্তব আমি ইসলাম যে ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়াতার ইসতিকামত যদি থাকতে পারেন বিপদ আপদ আইব আমরা মুমিন মুসলমান যারা আল্লাহর উপরে ইমান আনছি সময়ে সময়ে আমরা উপরে বিপদ আইব পরীক্ষা আইব এই যদি বাতাস আইলে উত্তরেতনে বাতাস আইলে দক্ষিণমুখে হয়ে যায় আর দক্ষিণেতনে বাতাস আইলে উত্তরমুখে হয়ে যায় তাহলে আপনার ইস্তেকামত রইল না রইল নি হয়েছে না আপনার ঔদৌকা শিক্ষা ব্যবস্থা তিনি হারাই দিছে যত যত জাতর ইসলাম বিরোধী বিষয় হল আনি হারাইছে হারাইছে না নি আলিম উলামায় ওয়াজ ঘররা এরপরে আলিম উলামার নির্যাতন চলে এখন যদি আলিম হল আর মুসলমান হল যদি ও নির্যাতনের কারণে হরি যায় এটা মানিয়া নেন গিয়া তাহলে এটা ইস্তেকামত হইল না ওইল না ইস্তেকামত ইস্তেকামত না ইস্তেকামত তখন যদি আপনি আল্লাহ ফরমাইন বন্দা তোমার মৌতর সময় তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বন্দা তোমার লাগে আমি ফিরিস্তা গল ফাটাইব ওকে সুবহান আল্লাহ আর যদি কইনা সুবহান আল্লাহ আল্লাহ মৌতর সময় ফিরিস্তা ফাটাইবা আল্লাহ আমরার প্রতি কত এহসান করছেন জানেননি আমরা প্রত্যেক মানুষের লগে 140 জন করে ফিরিস্তা আছে আপনি যে বাহাদুরি করিলেন আর চলি যারা আপনি ও যে আমি আমরা খেওয়া ভারি আইলাম এটা খালি আমরার জ্ঞান বুদ্ধি দিয়ে আইচ্ছি নি কোনো ফানির ডুবিয়েও মোল্লা মানে নৌকা ডুবিয়া মোল্লা মানে ইকার আল্লাহর কুদরত দিয়ে ফিরিস্তা বল দিয়ে হেফাজত করি আমরা রে ওভারও লইয়া আইসইন আল্লাহ যদি হেফাজা ফিরিস্তা বলতে হরাইয়া নেন গিয়া নৌকা ডুবিয়েও মানুষ মরি যাইব আল্লাহ আপনার লগে হেফাজা ফিরিস্তা রাখছইন আল্লাহ আমরার লগে খাওয়ারা ফিরিস্তা রাখছইন আল্লাহ আমরার এই গুম পাড়ালা ফিরিস্তা রাখছইন বহু ফিরিস্তা ইমাম গাজ্জালি ফরমাইন একজন মুমিনের লগে আল্লাহ 140 জন করে ফিরিস্তা রাখছেন হুকা সুবহান আল্লাহ এই ফিরিস্তা হল একদিন আমরার গেস্তরে বিদায় নিবা গিয়াম কোন দিন বিদায় নিবা যখন আমরা আজাল শেষ হয়ে যাইব আমরার হায়াত শেষ হয়ে যাইব প্রত্যেক ফিরিস্তা আমরার গেস্তনে সালাম দিয়া দিয়া বিদায় লইয়া দেবা গিয়া
ওতে বলে দুধ খাই যে দেখছি দুধ পান করি এই দুধ পান করানি যদি ফিরিস্তা আসইন পানি পান করাইবার লাগি দায়িত্বশীল ফিরিস্তা আসইন পানি যদিন ফিরিস্তারে আল্লাহ উঠাই নিবা গিয়া এদিন আমার আর পানি আমার হলকুমার নিচে যাইত নাই এটা চিন্তা করলানি করু দিয়ে পানি যায় না কেন পানি তো গড় আছে একজন মানুষ যখন সক্রাতর আলত তাকে এই মানুষের মুখে আমরা পানি দেইনি না দেই না শরবত দেইনি দুধ দেইনি এটা যায়নি কীটা হয় গড়াইয়া পড়ি যায় পড়েনি গড়াইয়া পড়ি যায় এই অবস্থাটা মনে করেন যান যে আমার এই অবস্থাই বোম এইখানে গড়াইয়া পড়ে ইমাম গাজ্জালিয়ে লেখছেন এই সময় দুধর ফিরিস্তা যে নেই নাই আল্লাহর বন্দারে কইন্দে বন্দাম তোমার জন্মর পর তুমি লইয়া আজ পর্যন্ত আল্লাহ আমার দায়িত্ব দিছিলা তোমার লাগি দুধ মৈশ্বর হরিয়া দুধ পান করাইতাম আজকে আমি দুনিয়ার মাসিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরলাম তুমি বন্দার নামে কোনো দুধ আমি বরাদ্দ পাইলাম না বরাদ্দ যখন পাইছি না আমি যাইয়ার গিয়া সালামু আলাইকুম এইভাবে প্রত্যেক ফিরিস্তা সালাম দিদি যাইবা গিয়া পানির ফিরিস্তা সালাম দিয়া থাইন যাইবা গিয়া এখন পানি গড়ো আছে কলসিত আছে আপনার টিউবওয়েলও আছে এরপরে আপনার পুকুরের মাঝে পানি আছে আস্থা পুকুরের পানি যদি গড়ো লইয়া আইন আপনার গলাবায় যায়নি গড়িয়া পড়ি যায় এটা দেখছেন নি আপনারা পড়ি যায় দেখুন যান হসপিটাল যাইন যান মানুষ মরার সময় ও সময় কি আমার গেলাত বইন যান তো মরার ডর ভিতরে হাবাইব মরার ডর ভিতরে হারাউকা এখন এইবার ফিরিস্তা হল যখন যাইবা গিয়া তখন এই আমরা একবারে গাবড়ি যাইমু গাবড়িলে আল্লাহ কইন যে ও বন্ধ হল গাবড়িও না তুমি তাই যারা ও ইমানের উপরে ইসলামের উপরে আমলের উপরে আকিদার উপরে তুমি তাই ইস্তেকামত দুনিয়ার তাকসলায় লড়াছড়া করছো না ফুয়া মরছে ফুলি মরছে তোমার জমিন গেছে সম্পদ গেছে ইজ্জত গেছে এর বাদে কইছো আমার আল্লাহ ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা এটা মানুষ আসেননি না না হযরত আইয়ুব আলাইহিসসালামের আল্লাহ পরীক্ষা করলা লম্বা পরীক্ষা রাজত্ব নিলা বাচ্চা কাচ্চা নিলা জায়গা জমিন নিলা সব কিছু নিলা গিয়ে এসে বেমারও ফালাই দিলা ফালাইছেন জানি বেমার ভরিয়া আইয়ুব আলাইহিসসালামের শরীরের মাঝে কিলা হয়ে গেল আত্মীয়জনে কইলা ও আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে দোয়া করুকাম আল্লাহ যেন আপনার শিফা দিলাইন তাই জবাব দিলা রে ও আমার গোষ্ঠী বিরাট দরের মানুষ আমি আল্লাহর কাছে কোন মুখে দোয়া করতাম এখন অত আল্লাহ যত দিন আমারে সুস্থ রাখছেন অত দিন তো আল্লাহ বেমার দিয়ে আমারে পরীক্ষা করছেন না কইলা সুবহানাল্লাহ বুজরারি নবীর চিন্তা কই আর আমরা চিন্তা কই ওই আমি যতদিন সুস্থ আসলাম অতদিন তো এখন পর্যন্ত আমি কষ্ট করছি না আল্লাহ আমারে অতদিন অসুস্থ রাখছেন না দোয়াও করেন না যে আল্লাহ আমারে শিফা দিল কা এসব জিবরিলে আমি নাইয়া কইলা ও নবী আল্লাহর ইশার হইলো আপনি দোয়া করতাম ও দোয়া করল রাব্বি আন্নি মাসানি আদুরু ও আন্তা আরহামুর রাহিমিন ও দোয়া করার সাথে সাথেই আল্লাহ কিতা করল্লা শিফা দিলে ইলা তানে কসিলা দি যাই হোক হাজিরিন এখন ও সময় ফিরিস্তা হল না দিলইবা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ ফরমাইন তোমরার উপরে ফিরিস্তা নাজিল হইবা ফিরিস্তা নাজিল হইয়া আল্লাহ হইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন মুমিন হলো লাগে বড় বসারত আছে সুসংবাদ সুসংবাদ কিতা প্রত্যেক মুমিনের ইন্তেকালের সময় আল্লাহ তার চকুর সামনে জান্নাত দেখাইয়া আল্লাহ এই দুনিয়াতে উঠাইবা হোক আলহামদুলিল্লাহ আর যদি আলহামদুলিল্লাহ যে জান্নাত লালসে আমরা আল্লাহর এবাদত করি আর এই জান্নাত দুনিয়াতে আল্লাহ না দেখাইয়া কোনো মানুষ সেই দুনিয়াতে নিতা নাই হইন আলহামদুলিল্লাহ আর যে জাহান্নমর আমরা বয় করি আর এই জাহান্নম না দেখাইয়া দুনিয়াতে আল্লাহ কোনো মানুষের উঠাইতা নাই প্রত্যেক মানুষের সামনে জান্নাত জাহান্নাম আল্লাহ তুলিয়া ধরবা মৃত্যুর সময় কাফিরের সামনে ফয়লা তুলিয়া ধরবা মুশরিক কাফির গুনাগারের সামনে ফয়লা তুলিয়া ধরবা জান্নাত এক ঝলক দেখার বাদেই এটা কই বলে হায় রে হায় কি করলাম রে এই জান্নাত যাওয়ার লাগি তো এবাদত করলাম না ঝলক দেখাই এই জান্নাত সরাই নিবা এ জান্নাত দেখি লইব দেখার বাদেও তার জাহান্নাম তার সামনে তুলিয়া ধরব আর এই জাহান্নাম হরানি হইতো না মরার আগ পর্যন্ত আর হরত না যেই জাহান্নাম দেখব এখন আপনি পরীক্ষা করুন যান আপনার চাচার গুরু ভাই আপনার চাচা আপনার দাদা আপনার বাবা জান্নাত দেখো না জাহান্নাম দেখো না মৌতর সময় আপনার পরীক্ষা হয়ে দিব জাহান্নাম যখন দরবা ফিরিস্ত হলে তখন এই মানুষের চেহারাটা একবারে
উস্কো খুস্কো হই দিব একবারে রুটা কাটা হই রুটা কাটা বুঝেননি ওবার রুটা কাটা হই দিব কোন রস থাকতো নাই হাস্যাস প্রস্তাব থাকতো নাই হাসু হাসু থাকতো নাই খালি একবার পূবে দি একবার পশ্চিমে দি একবার উত্তরে দি একবার দক্ষিণে দি মুখ লুকাইব মুখ কালো হই দিব আর নাকর বাই ছুটো হই দিব নাক ছুটো আইব মনে করেন যার আল্লাহরই বন্দার মোটটা বালা মৌতন না জাহান্নম দেখি দেখি আল্লাহর বন্দা দুনিয়া তনে দাঁড়াম আর ওই যে জাহান্নম দেখলাম জাহান্নম তনে বাসার লাগিয়া একবার ডাইনে দি মুখ ফিরাইন একবার বাউয়ে দি মুখ ফিরাইন একবার মুখ লুকাইতে চাইন জুড়ে ওকে নাউজুবিল্লা ওখানে নাউজুবিল্লা আর আল্লাহর নেককার বন্দা যেরাম এরা সামনে ফিরিস্তা ইয়া কইব ফিরিস্তা ও আল্লাহর বন্দা তুমি চিন্তা করিও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার চিন্তার কারণ নাই ডরর কারণ নাই ওয়াবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ নেও ও তানেও একজন জাহান্নাম দেখা নিব দেখা নির বাদেও আনিয়া মুমিনের সামনে জান্নাত তুলি ধরে হইব বন্দায় যখন জান্নাত দেখব এক পলকে জান্নাতের দিকে তাকাই থাকব চোখ দিয়া দর দরাইয়া পানি আইব আর চেরা হাস্যাস প্রশ্বাস হয়ে যাইব নাকর বাই বড় হয়ে যাইব এই অবস্থায় যদি আল্লাহর কোন বন্দার মৃত্যু হয় মনে করেন যান আল্লাহরই বন্দা জান্নাত দেখি দেখি দুনিয়া তেনে গেছেন গিয়া তখন মৌতর আজাবও তার গাত লাগতো নাই এলে কুরআন শরীফ আল্লাহ ফরমায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি একদল মানুষের আল্লাহ ডাকিয়া কইবা ও নফসে মুতমাইন্না তুমি ফিরিয়া তোমার রবর গেছে আও আমরা ও যে কইছিলাম আমরা রবর গেছে আমরা ফিরিয়া যাইমু যাইমিন না যাইতাম না আমার কথা আমার খারাপ লাগে না গেটা আমরা যাইমি কি তো সব আল্লাহ কোন বন্দা তুমি ফিরিয়াও ইরজিহিম ইলা রাব্বিকি তুমি তোমার রবর দিকে ফিরিয়াও রাদিয়াতাম মারদিয়া এমন অবস্থায় ফিরিয়াও যে তোমার রব তোমার উপরে খুশি তুমিও তোমার উপরে রবর উপরে খুশি আল্লাহ বন্দার উপরে খুশি আর বন্দা আল্লাহর উপরে খুশি এখানে যাইতে কোনো অসুবিধা আসেনি এই মাসের কোনো সক্রাতর আজাব হইতো নাই খুশি হালতে তাই আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যাবা আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমরা রে তুমি খুশি হালতে তুমি আল্লাহ আমরা রূপে সন্তুষ্ট থাকতায় আর আমরাও তুমি মনিবর উপরে সন্তুষ্ট থাকতাম এই অবস্থায় যেন আমরা মৃত্যু হয় সবাই আমিন সাহাবগণ আমি আলোচনার বাড়াইয়া নিলাম কোয়াত আসলাম যে আল্লাহ আমরা রব এই রবর রবরে আমরা যদি বলি যাই তাহলে আমরার সব জায়গাতে আমরা টেকে দিই যেহেতু আমরা একটা আখেরাতের জীবন আছে আখেরাতের জীবন আছে নানি এই আখেরাতের জীবন আমরা বাঁচতে হইলে আমরা আল্লাহরে চিনিয়া রবরে চিনিয়া আল্লাহর হুকুম আহকাম মানিয়া আমরা চলতাম হইব তো মাঝে মাঝে আমরা হুকুম আহকাম মানি না গুণা করিলাই এই গুণাতনে আমরা যদি বাঁচতাম চাই তাহলে বেশি করি তওবা করতাম বেশি করি তওবা করতাম তওবা করলে কিতাব হয়ে দাঁড়িনি তওবার বহু ফজিলত আল্লাহর এক অলির গেছে এক সময় এক বন্দা এক আল্লাহর এক বন্দা যে সাহাব আমার বেমার আজার কমে না একটা দোয়াই কেই দৌকা যে দোয়া করলে আমার বেমার আজার করি যায় কমি যায় তাই কইলা তুমি বেশি করিয়া তবা করি ইস্তেকবার করিও ও মজলিস আরেকজন মানুষ ইয়া কইলা সাব অলি আল্লাহর কাছে যে আমার রুজি রোজগার বরকত নাই আমার আমারে একটা দোয়াই কেই দৌকা যে দোয়ার কারণে আমার রুজি রোজগার বরকত হয় তাই কইলা ইস্তেকবার শরীর পড়িও ও মজলিস আরো কজন আইয়া কইলা সাহাব আমার কোনো আওলাদ নাই আমার আওলাদ পাই হলে একটা দোয়াই কে দিয়ে দোকা তাই বলা তোবা ইস্তেকবার করিও আর মুরিদে ওজনে জিকাইলা সাহাব তিন চারজন মানুষ আইলা সবরে ওই এক দোয়াই কেইলা আপনার আর দোয়া জানা নাই নি দোয়া জানা আছে তবে ইস্তেকবার শরীফ এমন একটা ফজিলতর জিনিস যে যে বেশি করে ইস্তেকবার করো আল্লাহ কুরআন শরীফ যেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তুমি বেশি করে তওবা করো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তোমারে মাফ করে দিবা এক নম্বর হইল তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন এক নম্বর কিতা করেন গুনাহ মাফ করে দেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা
আল্লাহ যে মানুষ তওবা করুন ও মানুষ উপরে বা ও এলাকার মানুষ উপরে আল্লাহর আসমান তরে রহমতের জড়ি আল্লাহ বর্ষণ করুন সুবহানাল্লাহ এলাকি যেন গজব হয় যেন আজাব হয় মানুষের উপরে কোনো মুসিবত হয় সব মানুষে যদি ইস্তেগফার করা শুরু করে দেন তওবা করা আরম্ভ করুন আল্লাহ এই আজাব রে আল্লাহ তুলে নেন গিয়ে ইসরিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিনা আর আল্লাহ মানুষে বেশি ইস্তেগফার হলে কিতা করুন আল্লাহ মানুষের মাল রে বাড়াই দিন দল বাড়াই দিন খালি দল নাই জনও বাড়াই দিন ফরজন্দান বাড়াই দিন কই না আলহামদুলিল্লাহ দেখরানি এক ইস্তেগফার মানে এক তওবার মাঝে কত ফজিলত ইমদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ কিয়ামতের ময়দানে ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ আপনারে জান্নাত দিবা আল্লাহ আপনারে মধুর নহর দিবা আল্লাহ আপনারে পানির নহর দিবা আল্লাহ আপনারে শরাবর নহর দিবা আল্লাহ আপনারে দুধর নহর দিবা খালি উদি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম এই দোয়াটা যদি আপনারা পড়েন আমি আমার আলোচনা শেষ করি নিয়ার আমরা আল্লাহর দরবারে ফিরিয়া যাইতাম আর গুনাহ করছি এই গুনাহ গুনারে মাফ করাইতে হইলে আমরা ওদের ইস্তেগফার করলে গুনাহ মাফি হয়ে যায় খিলা মাফ হয় উদাহরণ করিয়া আমি শেষ করিলাই তখন বর্তমানে কম্পিউটার বার হয়েছে মোবাইল আমার লগে আছে না আছে না ওইন মোবাইল সম্পর্কে কম্পিউটার সম্পর্কে জানা বহুত মানুষ আছেন বহুত তালে কেউ কিয়া আপনার ডিলেট একটা অপশন আছে ও একশো মানুষের নাম লেখা আছে আপনার মোবাইলও অল ডিলেট কি ওখানে একটা ছাপ মারি দিলেই সব নাম রইব না মিটি যাইব এটু বলা নেই মিটি যাইব আপনার আমল্যমান মাঝে এই আমরা আমল্যমান মাঝে গুণা পড়ে গেছে এই গুণাটারে ডিলেট করার লাগি আল্লাহ একটা অপশন দিয়া দিছে এটার নাম এলো তওবা বন্দা যত বড় তওবা করে না কেনে গুণা করে না কেনে যদি খালিস নিয়তে বন্দায় তওবা করিলায় আল্লাহ এখন বন্দা আমি তোমার জীবনের গুণারে আমি মাফ করে দিলাম আর ও মাফ করে দেওয়ার একটা মজলিস হইল এই যে আলোচনার মজলিস ওয়াজর মজলিস এই ওয়াজর মজলিসর কত ফজিলত জানেননি সব ফজিলতর মাঝে একটা ফজিলত শেষে অটাইল অটাইলে লম্বা হাদিস আছে এটা বখারি শরীফ আছে তিরমিজি শরীফ আছে মেসকা শরীফ আছে রিয়াজুস সালিন কিতাবর মাঝে আছে প্রায় অনেক হাদিসের কিতাবর মাঝে রওয়ায়েতটা আনছইন লম্বা রওয়ায়েত ইটা দিয়ে ইটা আমি কইতে গেলে আরও এক দেড় ঘন্টা আপনার ওয়াজ করে বুঝাইন লাগবো শেষ কত হইল এই মাজলিসের ফজিলতর সর্বশেষ কত হইল আল্লাহ শেষে ফিরিস্তা হল দেখুন ফিরিস্তা হল ও মজলিসও আমার বন্ধ হল যে অত আশা লইয়া বইসইন ঠান্ডার মাঝে আল্লাহ ফিরিস্তা হলটা বহুত প্রশ্ন করল ওইটা কিতার লাগে বইসইন তে খান দেখে নি তে কিতা চায় তো ফিরিস্তা হলে কইবা আমারে খুশি করতো আপনারে খুশি করার লাগে বইছে বলে আমারে খুশি করার লাগে বইল আমারে দেখছে নি আপনারা কেউ আল্লাহ দেখছেন নি আত নবনে তাই দেখছেন বলে আপনি দেখছেন নি লাল শার্ট যে আল্লাহ দেখছে আল্লাহ লাগে তো ভাগল হইলা আপনি দেখছেন নি না দেখছেন না তবে দেখতা নাই নি দেখবা আল্লাহ দুনিয়ার জমিনও না দেখলেও আমরা বড় আশা এই যে আল্লাহর লাগি এত ঠান্ডার মাঝে বইয়া তারপরে ঠান্ডা পানি দি অজু করিয়া গুসল করিয়া তাজ্জুদর নামাজ মাঝে পড়ে যে আল্লাহর লাগি মানুষ জাহাদর ময়দানে গিয়ে তার জীবন দিলার এই আল্লাহরে বন্দা দেখতো না নি এই দেখার আগ্রহ নাইনি আপনার খারা খারা আছে আর তুলুখা দেখি আল্লাহ না দেখে ছাড়ি দিব নি আমরা না না যে আল্লাহর লাগি এত ভাগল হইলাম মানুষের গান শুনের বেটিন লিয়া নাচা নাচি করে জেতা মনে করে ঘরের মদ খার খান নানি আল্লাহ আমরা মদ খাই আননি আমরা নারী লিয়া নাচা নাচি করি আননি আমরা হারাম রুজি করি আননি তুমি আল্লাহরে ডরাইয়া আমরা এটা করি আর সুতরাং তুমি আল্লাহরে তো দেখা লাগবো আল্লাহ এখন তোমার টানটা আমি দেখা দিব খুব আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দেখা দিবাম কিলা দেখা দিবা চোদ্দ রাত করে চন্দ্রিমার চাঁদ দেখতেন মানুষের যেভাবে অসুবিধা হয় না কিয়ামতের ময়দানে আমরার মনিবে তার ইমানদার বন্ধ হল ডাল্লা এইভাবে দেখা দিবা দেখা চাইনি না চাই না ওটা হলো সবচেয়ে বড় আপনার পাওয়া হইল বন্দার বন্দার জান্নাত পাওয়া বড় নাই কারণ রোজাদার হলোর ফজিলত লেখছেন রোজাদার হল আল্লাহ জান্নাত দিবা দেওয়ার বাদে আল্লাহ জিকাইবা আর কোনো কিছু আসেনি দিতামনি বন্দা হইবা আর কিতা কিতা চাই আল্লাহ সবটাই তো দিলা আপনি বেহেস দিলা আপনি সোনার ফালং দিলা আপনি সোনার বিল্ডিং দিলা হুর দিলা গেলমান দিলা আবার আল্লাহ জিকাইবা আর কিচ্ছু লাগেনি বন্ধ হল কইবা যে আর কিচ্ছু লাগে না কারণ বন্ধ হলোর দিলোর মাঝে এর চেয়ে বালা কিচ্ছু তো আইতো না আইব নি আল্লাহ কইবা বন্ধ হল রে তোমরা যেটা ফাইছে এর চেয়ে আরো বহুত বড় একটা আছে যেটা ফাইছে এর চেয়ে বড় একটা আছে জানে খুশি করিয়া তোমরা জান্নাত ফাইলায় এন দেখা তো তোমরা এখনো পাইছো না পাইছো নি
আমি তোমরা এখন দেখা দিমু কইল না সুবহানাল্লাহ আল্লাহ তা নূরের পর্দা সরাই দিয়াম জান্নাতি হলো সামনে আল্লাহ প্রকাশ হইবাম জান্নাতি হলো সামনে প্রকাশ হওয়ার বাদে কুটি 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 বছর যাইব গিয়া বন্ধ হলে কইতা বার্তা নাই সময় কোন দিকে যার এই আল্লাহরে আমরা দেখতাম চাইনি না চাই না আল্লাহ দেখার লাগে মুসা নবী দোয়া করছিলা দুনিয়াত আল্লাহ জানিনো দেখতে নাই লাম তারানি মুসা লাগে কইলা রাব্বি আরিনি আল্লাহ আমরা আপনার দেখা দুকা আল্লাহ কইন লাম তারানি তুমি আমারে দেখতে পারতে নাই ওলা কি আনজুরু ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফ তারানি ও মুসা এত যদি খাইস থাকে আমার দুনিয়াত দেখতে তাহলে তুমি ও ফাড়োর দিকে তাকাও ও ফাড়ো আমি আমার একটা তজল্লি এটা প্রকাশ আমি মারমু প্রকাশ বুঝো নিও লাইট মারলে যে আলো আলো বার হয় ও প্রকাশটা আমি একটু ডালমু যদি ও ফার জায়গার থাকে তাহলে তুমি আমারে দেখতে পারবা এরপরে ফালাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবালিম বদায়াত কিতা তাক্কা ওয়া খাররা মুসা সাইকা আল্লাহ মাত্র এটা জলক দিছেন তুর পাড়ের উপরে আর মুসা নবী জল্লি আপনার ফিট হইয়া পড়ি গেছে কইলা সুবহানাল্লাহ কারণ এই মুসা নবী এই দুনিয়াত দেখা মুসা নবীর আল্লাহ চোখ দিছিলা কিয়ামতের ময়দানে সবে আমরা আমরা আল্লাহরে দেখমু রে আল্লাহর মায়ায় আস্তারাইত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করি না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله 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 এইভাবে যদি গভীর রজনীতে আপনি জিকির করেন বা এইভাবে জমাইয়া জিকির মজলিস সমবেত হইয়া জিকির করেন জানার বড় সব কইলা জিকির করার করাইনি না করাইন না এরপর যে আল্লাহু আল্লাহ কইনি এই আল্লাহু আল্লাহ এসে দি কইন কি তার লাগে জানেননি এটা একটা ফজিলত আছে জানিয়া রাখুকা আল্লাহু আল্লাহ কইয়া বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ আর টিকিয়া থাকতে পারুন না আল্লাহর রহমতে এমন ভাবে জুস মারে যে আল্লাহ তার বান্দারে এই জিকিরর কারণে আল্লাহ মাফ করে দিলাইন এটা উদাহরণ দিলে আপনারা বুঝি নিবা দিয়ে আমি উদাহরণ দিয়ে দোয়া করে নিব উদাহরণ হইল গিয়া মনে আপনারা তো অনেক অনেক বাচ্চা কাচ্চা আসেন নানি ছেলে আসেন মেয়ে আসেন আমরাও দেখছি ছোটবেলায় দুষ্টামি করছি সন্ধ্যার সময় মার কথা শুনছি না বাবার কথা শুনছি না আর মারিয়া আমরা রে আপনার সিংলা দি মারিয়া বার্তনে বাগরি দিছইন গিয়া গাছর তলে সন্ধ্যার সময় কান্দিয়া ফুবাই ফুবে কান্দা কান্দিয়া মাই গো মাই বাবা গো বাবা হইয়া বাচ্চা দিয়ে কান্দন লালি ও মাই ওলা কান্দা শুরু করে যখন বাচ্চায় মায় কয়েকবার উনি আনলে দশ পনেরো বার বাচ্চার মুখ তো নেই মাই গো মাই কইয়া কান্দা উনি আনলে যত পাশান মা ও আর গরো ঠিকিয়ে থাকতে পারবো নি আর তো নয় মা বারইয়া গিয়া বাচ্চারে খুঁজে বাবা তোমারে মারি দিছি তুমি আই ও গরো তোমারে মারি দিছি তুমি আর দুষ্টামি করিও না আমরা যত দুষ্টামি করি না কেনে জিকির করিয়া যখন আমরা কই আল্লাহ 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 ও যে ব্যাপার নয় বাচ্চা তার মারে ডাকছিল আর মার দিলর মাঝে বাচ্চার মহব্বতে ঢেউ মারছে আর বাচ্চারে গিয়া লইয়াইছে কুলো করিয়া আল্লাহ বন্দা তুমি যখন এইভাবে বেপান হইয়া আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ হইয়া ডাকবাই তখন আমি আল্লাহ তোমারে আমার রহমতর কুলো আশ্রয় না দিলে আমার আর শান্তি পাইতাম নাই আমি তখন কই বন্দারে তোমারে আমি আমার রহমতর কুলো আশ্রয় দিলে এলাম হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কি মাঝে মাঝে জিকির মাহফিল জান জান অলি আল্লাহর মাহফিল কত দুঃখ কইতাম আপনার কারণ অলি আল্লাহ কইলে তো আরো দুঃখ আইব একটা বারে কইন অলি আল্লাহ নাই জিকির নাই তে কবর জিয়ারত নাই তে নমাজর বাদে দোয়া নাই তে আপনার যায় নমাজর দোয়া ইন্নি বা জাতু নাই কই নানি আত তুলিয়া নমাজর বাদে দোয়া নাই ইটা ওই আর কোয়াজ খামনাই করার ইটা নয়া যত যত বক্তব্য যত মাঝে দিবা সব বংশরে আপনার লাঠি মারিয়া সরাই দিবা নাহলে এগুনতে আপনার ইমান নষ্ট করব আপনার আখেরাত নষ্ট করবো এটা কোরআন শরীফ দলিল ফুলতুল হিসাবে কইতা নানি বাবা হল পূর্ণা ইসলাম জমিয়াতা কিয় কইতা নানি ও যে ইসলাম করিয়া আইস চালাইয়া আইসেন ওটার উপরে থাকুন দান সাবিত আল্লাহ আমরা তৌফিক দান করো কে ওয়া আখিরু দাওয়ানা
সুবেবরাত এটা হইয়া সুবেবরাত নাই ওকে নাউযুবিল্লাহ সুবেবরাত হাদিস শরীফ দ্বারা সাবিত কুরআন শরীফ দ্বারাও সাবিত এটা কুরআন শরীফ পড়লে না এগুলো তাফসীর বুঝলে না এখন বুঝতো কুরআন শরীফ তো সাবিত না না হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল আমরিন হাকিম ওই যে সূরা হামিম সূরার মাঝে এই সূরার তাফসীর ও মুফাসসিরিনে কেরাম বলে দুই ভাগে ভাগ হইছেন দুই ভাগে ভাগ হইয়া এক দলে কইছেন যে এটা লাইলাতুল কদর সম্পর্কে কোয়া হইছে আর এক দলে কইছেন এটা লাইলাতুল বরাত সম্পর্কে কোয়া হইছে বড় বড় মুফাসসিরিনে কেরাম আর ওইসুল মুফাসসিরিন আল্লামা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার মত সাহাবিয়ে কইছেন লাইলাতুল বরাত বুঝানি হইছে আচ্ছা কই কাছে একটা জিনিসের ইখতিলাফ যদি হয় তে ইখতিলাফের অর্থ নি যে এই জিনিসটা গেছে কি দুনিয়াতে উঠিয়া এটা অর্থ নাই যেমন আমি কই যেমন সূরা ফাতিহার মাঝে আয়াত কতটা সাতটা না আটটা না ছয়টা এই নিয়ে মুফাসসিরিনে কেরামুলের মাঝে ইখতিলাফ আছে কেউ কইছেন ছয়টা আয়াত কেউ কইছেন সাতটা আয়াত কথাটা বুঝাইতাম পারিনি কেউ আমির দিয়ে একটা আয়াত ধরছেন যে তারা গেছে আয়াত একটা বাড়ি গেছে এখন দুই দল মুফাসসিরের মাঝে সুরে ফাতিহার আয়াত লইয়া ইখতিলাফ হওয়ার অর্থ ওখান হইল নি যে সুরা ফাতিহা কোরআন শরীফ তো উঠিয়া গেছে গিয়া ওটা হইল নি এই কারণ এই সুরার মাঝে মুফাসসিরিনে কেরাম হলে এক দলে কইছেন এটা দিয়ে লাইলাতুল মুবারাকা দিয়ে লাইলাতুল বরাত বুঝানি হয়েছে তার শুভে বরাতর চোদ্দ তারিখ দিনগত রায় আর এক দলে কইছেন যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে লাইলাতুল কদরের রায় আল্লাহ ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর যে আমি কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদর আর ইকানো করা ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা যে আমি লাইলাতুল মুবারাকাত কুরআন নাজিল করছি যে লাইলাতুল মুবারাকা যেটা ও লাইলাতুল কদর একই জিনিস কইয়া করা যে ইটা ইটা দিয়া এই আয়াত দি বুঝা নিয়েছে লাইলাতুল কদর আরও দলে কইছেন যে না মুফাসসিরিনে কেরাম বলে আপনারা যারা এটা না এই সমস্ত বিভ্রান্তি ছিল না আপনারা তফসিরের কিতাব উসুলের তফসির পড়েন যান বেশি না হইলে ইতকাল পড়েন যান কুরআন নাজিলের বিভিন্ন পদ্ধতি আছে কুরআন শরীফ তেইশ বছরে আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে চব্বিশ হাজার বার হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর খেদমত আইসান উকা সুবহানাল্লাহ কোনো সময় এক আয়াত নাজিল হয়েছে কোনো সময় পাঁচ আয়াত নাজিল হয়েছে কোনো সময় এক সুরা নাজিল হয়েছে কোনো সময় দুই সুরা নাজিল হয়েছে ঠিক নাই নি একলগে আস্তে কোরআন নাজিল হয়ে গেছে নি হ্যাঁ একলগে আস্তে কোরআন নাজিল হয়েছে লাইলা আপনার লৌহে মাহফুজ তো নেই জিবরিল আমিনের গেছে আল্লাহ একলগে একদিনে কোরআন শরীফ দিছই কথাটা বুঝছেন নি জিবরিল আমিনে আবার তানগস্তনে বৈতুল ইজ্জত নাজিল করছেন একদিনে আর অন্তনে জিবরিল আমিনে তুরা তুরা করিয়া কোনোদিন এক সুরা কোনোদিন দুই সুরা কোনোদিন এক আয়াত ওলা নাজিল করছেন কোরআন শরীফ নাজিলের তিনটা দ্বারা আছে কয়টা দ্বারা আছে তিনটা দ্বারা আছে আমরা ফুলতলি সাহেব কুলা রহমতুল্লাহ আলাই তার ওয়াজের মধ্যে এটার সামঞ্জস্য অত্যন্ত সুন্দরভাবে দিতাম যে লাইলাতুল কদর দেখানো আল্লাহ কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর যে আমি কোরআন নাজিল করছি লাইলাতুল কদরের রাত লৌহে মাহফুজ তনে আল্লাহ জিবরিল আমিন দে পুরা কোরআন শরীফটা সমজাই দিলাই যেন লাইলাতুল কদর কই না সুবহানাল্লাহ আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা দেখানো কইছে এই করে জিবরিল আমিনে ও কোরআন শরীফ নাজিল কইছেন বয়তুল ইজ্জত রাখছেন যে দয় আয়াতর দয় জায়গা ঠিক আছে না নি আর এর বাদে যত নাজিল হইছে আস্তা বছর আস্তা তেইশ বছরে নাজিল হইছে আল্লাহ নবীর উপরে তাহলে আমরা লাইলাতুল বরাত জায়গাত পাইলাম লাইলাতুল কদর জায়গাত পাইলাম এখন আর হাদিস শরীফের মাঝে হাদিস শরীফ অগণিত সহি হাদিসের মাঝে আপনার লাইলাতুল বরাতর ব্যাপারে আল্লাহ নবীয়ে বহু হাদিস ফরমাইয়া গেছেন।